স্বাস্থ্য প্রশাসনেও পরিবর্তন। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়কের বদলে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নাম এখনো ঘোষণা করেনি রাজ্য। রাজ্যের ভারপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেন বর্তমান স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারের বদলি। বর্তমান স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারের বদলি করা হয়েছে স্বাস্থ্য প্রশাসনেও পরিবর্তন রাজ্যের। জুনিয়র ডাক্তাররা তারা যে পাঁচ দফা দাবি রেখেছিল সেখানে স্বাস্থ্য সচিবের তরফে বদলের কথা বলা হয়েছিল। স্বাস্থ্য প্রশাসনেও পরিবর্তন আনা হলো এবার রাজ্যের তরফে। স্বাস্থ্য প্রশাসনেও পরিবর্তন, রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়কের বদলি। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নাম এখনই ঘোষণা নয় রাজ্যের তরফে। ভারপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেন বর্তমানে স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারের বদলি। বর্তমান স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারের বদলি, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়কের বদলি। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নাম এখনই ঘোষণা নয় রাজ্যের তরফে। স্বাস্থ্য প্রশাসন ও পরিবর্তন রাজ্যের। জুনিয়র ডাক্তাররা যে পাঁচ দফা দাবি রেখেছিল সেই দাবিতে স্বাস্থ্য প্রশাসনেও বদল আনার কথা বলা হয়েছিল আর তাদের দাবি মেনে নিয়েছে রাজ্য। স্বাস্থ্য প্রশাসনেও পরিবর্তন আনা হয়েছে রাজ্যের তরফে, তবে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়কের বদলি করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নাম এখনই ঘোষণা করা হয়নি রাজ্যের তরফে। ভারপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেন বর্তমান স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারের বদলি। বর্তমান স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারের বদলি, স্বাস্থ্য অধিকর্তার দায়িত্ব সামলাবেন স্বপন সরেন। স্বাস্থ্য অধিকর্তার দায়িত্ব সামলাবেন স্বপন সরেন, স্বাস্থ্য প্রশাসন পরিবর্তন রাজ্যের তরফে। স্বাস্থ্য প্রশাসন বদল আনা হয়েছে রাজ্যের তরফে। জুনিয়র ডাক্তারদের যে পাঁচ দফা দাবি ছিল, যে পাঁচ দফা দাবি নিয়ে তারা বৈঠক করেছিল সেই দাবিতে সেই দাবি মেনে নেওয়া হয়েছে রাজ্যের তরফে। স্বাস্থ্য প্রশাসনেও এবার বদল আনা হলো, স্বাস্থ্য প্রশাসনেও পরিবর্তন রাজ্যের তরফে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়কের বদলি। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়কের বদলি, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নাম এখনই ঘোষণা নয় রাজ্যের। ভারপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেন বর্তমান স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারের বদলি। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, আমাদের প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, আমরা জানি যে জুনিয়র ডাক্তাররা তারা পাঁচ দফা দাবি রেখেছিল সেখানে স্বাস্থ্য প্রশাসনেও বদল আনার কথা বলা হয়েছিল আর সেই মতো স্বাস্থ্য প্রশাসনেরও পরিবর্তন আনলো রাজ্য। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়কের বদলি, কি আপডেট রয়েছে? কিন্তু আমরা আমরা যেটি এই মুহূর্তে খবর পাচ্ছি যে জুনিয়র ডাক্তাররা তারা তাদের মধ্যে এই মুহূর্তে আলোচনা চালাচ্ছেন। আমার ঠিক পেছনে সেই বৈঠক, তাদের যে জিবি বৈঠক, সেই বৈঠক চলছে এবং সেটি দীর্ঘায়িত হচ্ছে বেশ কিছু সময় ধরে। সেই বৈঠক দীর্ঘায়িত হচ্ছে এবং তারা আদতেও যে দাবিগুলো তার মূল যে নির্যাস বা বলা যেতে পারে যে মূল দাবিগুলো, তার অধিকাংশটাই বা সিংহভাগই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে মেনে নেওয়া হয়েছে। এবং গতকালের বৈঠকের পর আমরা পুলিশ প্রশাসনে যেরকম রদবদল দেখলাম, একই সঙ্গে স্বাস্থ্য প্রশাসনেও রদবদল দেখেছি। প্রথমত সেইখানে দাঁড়িয়ে যেহেতু সিংহভাগ দাবি মেনে নেওয়া হয়েছে, এবার তারা কর্মবিরতি প্রত্যাহার করে কিনা এখন সেটাই দেখার, কেননা তাদের মধ্যে আলোচনা দীর্ঘায়িত হচ্ছে। এর আগেও আমি বলেছিলাম যে মেডিকেল কলেজ রাজ্যে যে কটি রয়েছে তার মধ্যে অধিকাংশ মেডিকেল কলেজেরই যে প্রতিনিধিরা তারা এখানে উপস্থিত রয়েছে এবং তারা নিজেদের মধ্যে ব্যাপক আলোচনা চালাচ্ছেন এই বিষয়টি নিয়ে। এবং সুপ্রিম কোর্টেও আজ কিন্তু যে বিষয়টি জানানো হয়েছে যে রাজ্য সরকার বেশিরভাগ দাবি মেনে নেওয়ার জন্য এই যে জুনিয়র ডাক্তাররা এখন তাদেরকে ভাবতে হবে যে তারা কর্মবিরতি তুলবেন কিনা বা সেখান থেকে সরে আসবেন কিনা, এটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। যদি আমরা খবর পাচ্ছি যে তারা আলোচনা চালাচ্ছেন যে এই যে দীর্ঘমেয়াদী যে আন্দোলন এবং সেই সঙ্গে যে কর্মবিরতি, তার ফলে কিন্তু তারা কিছুটা হলেও বিধ্বস্ত এবং তারাও চাইছিলেন এর থেকে কিছুটা হলেও যাতে তারা পরিত্রাণ পান। কিন্তু আলোচনার ক্ষেত্রে তারা এই মুহূর্তে যে আলোচনা চালাচ্ছেন যে স্বাস্থ্য অধিকর্তা থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এদেরকে বদলি করা হয়েছে ঠিকই, কিন্তু অনুরূপ বা বলা যেতে পারে সেই একই লেভেলের পদ তাদেরকে অন্য জায়গায় প্রোভাইড করা হয়েছে, সেই বিষয় নিয়েও তারা আলোচনা করছেন। এবং সেই বিষয়টি মাথায় রেখেই তারা হয়তো আর কিছুক্ষণ সময় লাগবে, তাদের এই আলোচনা এখনও দীর্ঘায়িত হচ্ছে, তারপর তাদের অবস্থান স্পষ্ট হবে। তবে তারা অনেকেই চাইছেন যাতে অবস্থান তারা তুলে নেন বা কর্মবিরতি তারা তোলার পক্ষেই। আমরা যেটি জানতে পারছি এখনও পর্যন্ত
যেটি জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত তারা কর্মবিরতি তোলারই পক্ষে এবং সেটি আরও কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। একেবারে স্পষ্ট ধারণা আমরা তখনই পাবো যখন তারা বেরিয়ে এসে তাদের যে শীর্ষ নেতৃত্বরা আছেন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন এবং তারা তাদের বক্তব্য রাখবেন। কেননা তারা বারংবার, আমি যেটা বলছি, যে মেডিকেল কলেজগুলোর সঙ্গে আলোচনা তারা চালাচ্ছেন এই কারণে যে এইটি আর আরজি করার আন্দোলন নেই। রাজ্যের যে 28টি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেইখানের যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারাও এই আন্দোলনের অংশ হয়ে উঠেছেন এবং সেই আন্দোলন তারা চালাচ্ছেন এখানে দিনের পর দিন পড়ে থেকে। ফলে তো প্রত্যেকের মত অভিমতের প্রয়োজন এবং সেগুলোকে মান্যতা দেওয়াও দরকার বলে জানিয়েছেন এখানে উপস্থিত যারা শীর্ষ নেতৃত্ব, যেমন অনিকেত মাহাতো বা কিঞ্জল নন্দ এরা, এবং স্বাভাবিকভাবেই তারা সেই আলোচনায় চালাচ্ছেন। এবং আর কিছুক্ষণ পর বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে অনন্যা, যে তারা স্পষ্টতই কর্মবিরতি থেকে সরছেন কিনা, তার জন্য বেশ কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে এই মুহূর্তে। অনন্যা একদম ধন্যবাদ তোমায়, শুভঙ্কর আমাদের সঙ্গে ছিলেন সরাসরি, আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।